একটু ডাউন ডাউন আছি, কারণ না সেলিব্রেশনে কোনোদিন এরকম আলাদা কোনোদিন থাকা হয়নি। হ্যালো গাইস, আ বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আনন্দতে আছো, মজাতে আছো। আমিও অনেক ভালো আছি। তো থাম্বনেল দেখে আর ট্যাগই করে তো বুঝে গেছো যে আজকেই হচ্ছে রাখি পূর্ণিমা। অ্যান্ড এই বছরের রাখি পূর্ণিমাটা একটু ডিফারেন্ট। ওই যে জুতোটা দেখছিলাম না, ভালো মোটা জুতোটা, ওই জুতোটা আমার জন্য নিয়ে আসবি, ঠিক আছে? আরে রাখবি, ঠিক আছে? তুই তো এখানে আমাকে খালি গিফট দিয়েছিস, তুই তো আমাকে এখানে রাখি দিলি, খালি খাওয়ার জিনিস দিয়েছিস, গিফট কোথায়? খাওয়ার জিনিস দিয়েছিস, গিফট কোথায়? খাওয়ার জিনিস দিয়েছিস তো, গিফট কোথায়? গিফট কই? শুনবি কি করে? তা শুনতে পারবি কি করে? পরিষ্কার করে দেখতে পাচ্ছি, গিফটের কথা বলেছি না, শুনতে পারবি না তো। ঠিক আছে, তো পেয়েছি এই জিনিসপত্র গুলো পেয়েছি। কি পাঠে যে নিয়ে দেখে নে, রাখিও আছে ভাই, ব্যাস আর কি লাগবে। ঠিক আছে, মার্কেট আমি বাকিটা সোমবার জিতে করে দেবো। এটা ভাইয়ের, ঠিক আছে, এটা রইলো রাখিটা। ভাইকে এখনো দেখানো যাবে না, ভাই জামা পরে নেই। পেটে চলে গেল আর কেউ যাবে না। এই হচ্ছে চিনু রাখি, রাখি পছন্দ হয়েছে চিনু? হ্যাঁ বেজে না, ব্লগ করার তো কোনো মোটিভ ছিল না, বাট স্টিল রাখি পূর্ণিমা এভাবে এবার এই বছর যেরকমভাবে কাটাচ্ছি তো ভাবলাম শেয়ার করি তোমাদের সাথে সব কিছু। তো এখন 10টা প্রায় বাজতে যায় আর আমাদের এখানে রাখি পূর্ণিমাতে কোনো ছুটি নেই। কলেজ যাব, কলেজ করে এসে তারপর ভিডিও কল করবো বাড়িতে। তো বাড়িতে ভিডিও কল করে সবার সাথে ইভেন কথাবার্তা বলবো। তো এরকমভাবেই রাখি পূর্ণিমাটা আজকে করবো, তো ভাবলাম যে ব্লগ করেই নিয়ে একটু তোমাদের সাথে শেয়ার করা হয়ে যাবে। একটু ডাউন ডাউন আছি, কারণ না সেলিব্রেশনে কোনোদিন এরকম আলাদা কোনোদিন থাকা হয়নি, প্রথমবার। তো ইটস হার্ড ফর মি অ্যাজ ওয়েল। যাই হোক, তাহলে আজকের ব্লগটা শুরু করা যাক। ব্লগ তো না, জাস্ট কিছু শর্টস, কিছু মেমোরিজ ক্যাপচার করব, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো প্লিজ দেখতে থাকো। কটার সময় রাখি পড়বো? ওকে ঠিক আছে, চ এদিকে রেডি হচ্ছে। এখানে আমার ব্রেকফাস্ট চলে এসছে, এটা খেয়ে নি। এখন 11টা বাজতে যায় আর আমরা কলেজ যাব। তো কলেজ করে এসে তারপর আমি আবার দেখি কি কি করা যায় কি না করা, তারপর এসে বাকিটা তোমাদের সাথে আবার শেয়ার করছি। তো চলো এখন আগে গিয়ে ক্লাসগুলো করে নিই। তো এই জাস্ট ফিরছি, এখন বাজে 4টে আর ক্লাস ওভার। অ্যান্ড এখন দাদাকে ভিডিও কল করব। তো এরকম ভাবে রাখি সেলিব্রেট করবো। আগে কি আর করবো, সকালবেলা মুডটা একদমই ঠিক ছিল না, তো ফোন করা হয়নি আর দাদাকে। তো এখন ডাইভার্ট হয়ে গেছে, ঠিক আছে, ওকে। তো চলো গিয়ে এবার ভিডিও কল করে দাদাকে, দাদার সাথে কথা বলি। মোস্টলি ও ভিডিওটা করে আমাকে পাঠাবে, কারণ এখানে আমার একটাই ফোন। তো চলো যাই পড়ে গিয়ে। যে বোন এখানে ভিডিও কলে চলছে এখন, ঠিক আছে। আর এই বোনের রাখি এসে গেছে, বাদ বাকি জিনিসপত্র এসে গেছে, সেগুলো ওখানে রেখে দিয়েছি আর তোমাদের দেখিয়েও দিয়েছি। আর এই যে বোন এখানে আছে, দাঁত কালাচ্ছে, দেখো ই করে হাসছে, একটু লাইটটা বাড়াই ফোনের। হ্যাঁ এবার ঠিক আছে, হ্যাঁ এবার ঠিক আছে। ওরে বাবা, সকাল থেকে 10 বার খেয়ে নিয়েছি, সকাল থেকে 10 বার খেয়ে নিয়ে এখন আমাকে বলছে খেতে পাচ্ছে না। তো এই যে আমি রাখি পরে ফেলেছি, আমার বোনও জানে যে আই এম বেস্ট ব্রো, আই নো আই এম বেস্ট, আই নো আই এম বেস্ট। এটা স্টকে ছিল না, আই নো আই এম বেস্ট, ওই কারণে এটা আমার জন্যই রাখা ছিল, বুঝেছিস? আই এম বেস্ট, ব্লুবেরি চকলেট আর এই কালার কি এটা, কাজু কাতলি, ঠিক আছে। এই যে এটা আর হচ্ছে ওইখানে রয়েছে কোকটা, রয়েছে কোকটাও নিয়ে এসেছি। রাখি দাদা পরে নিয়েছে ভিডিও কলে, দেখেছো তোমরা ট্রিপ স্কুলেতে। অ্যান্ড সবাই, ভাইও পরে নিয়েছে, সবাই ছবি টবি পাঠাচ্ছে, খারাপ লাগছে, বাট স্টিল কী করা যাবে আর। ওকে, তো
এবার দেখি রাত্রিবেলা কি করি না করি, একটু তো তিনজনকে একটু বেরোতে হবে, একটু প্ল্যান আছে, তো মেবি খেতে খেতে যাবো, ডিনারটা বাইরে করবো আজকে। তো আমি রেডি হয়ে গেছি, এখন প্রায় 7টা মেবি বাজতে যায়, তো আমরা এখন বেরোবো, বেরিয়ে যাবো হচ্ছে মলে। দেখি এখানে থেকে মেবি কাছেই আছে দেখি অত, তো সবাই রেডি হয়ে গেছি আমরা অলমোস্ট। বাইরে বেসিক্যালি বৃষ্টি পড়ছে আর আমরা এখন উবের বুক করলাম, তো এখন আমরা যাবো, আর ভালোই বৃষ্টি পড়ছে। ওটা হচ্ছে ফুড কোর্ট, আর এখানে হ্যাঁ ছয়টাতে চ আমরা এসেই চলে এসেছি জামা কাপড় দেখতে, বদলাবো না। কি সুন্দর সুন্দর পপ কালারের সব কিছু আছে এখানে, লাগছে খুব সুন্দর। এখন খিদে পাচ্ছে, খাবো, খিদে পাচ্ছে, খেতে চলে এসছি। গানটা প্লিজ বন্ধ রাখ। আমরা এখানে অর্ডার করলাম চিকেনই তো ছিল না। ডিনার খাওয়া হয়ে গেছে, হেভি পেট ভর্তি করে খেয়ে স্যারেরা এখনো খাচ্ছে। কেমন লাগছে? আগে আমাকে জুম কর, তারপর বলুন ভালো লাগবে। একজনও খাচ্ছে ওইদিকে, তো দিস ইজ হাউ উই স্পেন্ড আওয়ার রক্ষা বন্ধন। এর আগে যে মুভমেন্টকে ছিল বললি, মানে ওরা ভাবে কত এনজয়েবল ভাবে কাটছে, এর আগে কত মুখ ভার করেছিল ওর, কি করবো ওরা কত মানিয়েছে আমাকে। তো এই জাস্ট হোস্টেলে ঢুকছি, অ্যান্ড আজকের ব্লগটা আই হোপ তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। তোমাদের সাথে আবার দেখা খুব তাড়াতাড়ি। টিল দেন সবাই ভালো থেকো, খুশি থেকো, আনন্দ থেকো, মজা থেকো। টাটা, বাই বাই, সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।